নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তপ্ত মধ্যম গ্রামের রাজবাড়ি এলাকা। 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে মধ্যম গ্রামের রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি এলাকা। অভিযোগ, প্রতিবেশী নাবালিকাকে নিজের চায়ের দোকানে নিয়ে সেখানে ওকে নির্যাতন করেন আব্দুল রৌফ নামে এক ব্যক্তি। শনিবার রাতে ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। ক্ষিপ্ত জনতা অভিযুক্তের বাড়ি ও দোকানে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ। বিচার চাই দাবি তুলে পথ অবরোধ করেন স্থানীয়রা। অভিযোগ, পুলিশের সামনেই তারা ভাঙচুর চালাতে থাকেন। অভিযোগে স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে। সেই অভিযোগে পঞ্চায়েত সদস্যের বাড়িতেও চড়াই হন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকি কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে পুলিশ ছত্রভঙ্গ করে। যদিও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, রবিবারও রাজবাড়ি এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বরূপ এলাকাবাসী। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমি এসেছিলাম, তাহলে আমার বড় দাদা থেকে ধাক্কা মুক্তি ঝামেলা হচ্ছিল। আমিও গিয়েছি, বলেছি ওর বড় দাদা যে রেপ করেছে, ওর বড় দাদা হাসওয়াটে নিয়ে আমাকে মেরেতে এসেছিল। আমার পুরো গেঞ্জি ছিল পুরো ছেড়ে গেছে। আমরা বলেছি ওরা এসেছে মারতে, পুরো উপর থেকে ইটগুলো চালিয়েছে, ফের আমরাও চালিয়েছি, ফের ওখান থেকে পালাপুলি হচ্ছে অ্যাসিডটা বের করে মানে আমাদের উপরে ফেলছিল, আমরা পালিয়েছি। ওখান থেকে স্যার ফের এসেছি, স্যারকে বলেছি বুঝলে দাঁড়া এখানে ভিড় ফিল একটু হয়ে যায়, ওদেরকে রপিটাকে নিয়ে যাবো আমি। হ্যাঁ, সেটা ভিতর মধ্যে 1 ঘন্টা থেকে ক্যামের পুলিশের বিচার হচ্ছিল। আর যে মেয়ের যার সাথে বাচ্চির বিচার করছিল, হাফিজ মেম্বার আছে ওইখানে, বলছে সেটেলমেন্ট হচ্ছিল টাকার জন্য। ওর ওর বাপ, হ্যাঁ সেটেলমেন্ট, ওর বাপ এসে যার বাচ্চির সাথে, ওর বাপ। এরপরেই তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা এ করেছি। হ্যাঁ ভাঙচুর হয়েছে। হ্যাঁ, আমরা ইনসাফ চাই, আর ওপিকে সাজা চাই, বাস আর আমরা কিছু চাই না। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ কালাম। কালে ওই ঝামেলা হুয়া হলে লড়কিকে মামলা মে, হ্যাঁ লড়কিকে সাথ কে হুয়া, তো হম ওহা পর নাই থে, হম লোক সুনে হ্যাঁ কি হ্যাঁ আচ্ছা আচ্ছা হুয়া, হ্যাঁ লড়কিকে সাথ, হ্যাঁ বলাৎকার করনে কে লিয়ে মানে রাজি থা, হ্যাঁ উসকে বাদ জেসে লড়কা লোক উসকে লিয়ে ই কিয়া, হ্যাঁ তো লড়কা লোক পর জেসে মারনে কে লিয়ে খড়া হো গিয়া স্যার। কোন মারনে? বস্তি वाला का वो जो किया उसका भाई भाई लोग खड़ा हुआ। हां, उसके बाद जो दिख रहा है वो पंचायत के जो मेंबर है उसके बारे में। हां, तब मेंबर सेटल करने जा रहा था, मेंबर सेटिंग करने जा रहा था उसको। हां, तब जैसे लड़का लोग गरम हुआ कि भाई तुम काहे सेटिंग करेगा, हां तो जाकर के लड़का लोग मेंबर को हाफिज को हाफिज मेंबर सेटिंग करने जा रहा था, इसके वजह से जैसे ऐसा किया लड़का लोग उसको तोड़ भांग किया जाकर के घर को। विपक्ष में था कि क्या था वो पार्ट का है, हाँ उसको चाहिए हम सेटल करवा दें। मेरा नाम मोहम्मद निसार।